জনপ্রিয় গায়ক আসিফ আকবর, যাকে বলা হয় বাংলা গানের যুবরাজ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের এক খুশির সংবাদ দিলেন আসিফ। শ্বশুর হতে চলেছেন এই গায়ক। শনিবার বড় ছেলে শাফকাত আসিফ রনর এঙ্গেজমেন্ট করিয়েছেন তিনি। সোমবার সকালে একটি পোস্ট দিয়ে এই সুখবরটি আসিফ শেয়ার করেছেন তার ফেসবুকের পাতায়। সেখানে ছেলে রন ও হবু বৌমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আসিফ লিখেছেন, 2022 সাল আমার জীবনে আবারও ফিরিয়ে এনেছে সফলতার 2001 সাল। অনেকদিন পর ফিরে পেয়েছি প্রায় ফ্যাকাশে হয়ে যাওয়া আনন্দগুলো। আমার 5 মাস বয়সী মেয়ের বাবা হবার পরপরই বাসায় বেজে উঠল বিয়ের সানাই। আমাদের বড় সন্তান শাফকাত আসিফ রনর এঙ্গেজমেন্ট হয়ে গেল 24 সেপ্টেম্বর। ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানিতে ইমতিয়াজ হোসেনের কনিষ্ঠ কন্যা ইসমত শেহরি নিশিতা। শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে। একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। চমৎকার হাসি খুশি সুখী একটি 51-বর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনেই পড়াশোনার পাশাপাশি জব করছে। ছোটবেলা থেকে ঈশিতাকে আমরা চিনি। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় অনুষ্ঠান হবে, হাতে একদম সময় নেই। নিজের কাজ থেকে ছুটি নিলাম 10 দিনের জন্য।